আসসালামু আলাইকুম আমি রনি সম্প্রতি আমি একটি রিয়াল মাদিদের অফিসিয়াল ফ্যান হওয়ার যোগ্যতা অর্জন করেছি সেই হিসাবে আমি একটি কার্ড পেয়েছি সোশ্যাল মিডিয়ায় এটা দেওয়ার পরে অনেকে জানতে চেয়েছেন এটা আবেদন কিভাবে করবো প্রসেসটা একটু জানতে চেয়েছেন আমার কাছে আসলে আমি খুব তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করছি অনেক রকম ভুল হতে পারে সেটাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি আবেদনটা করেছিলাম প্রথমে আমরা মোবাইলের একটি ব্রাউজারে চলে যাব এভাবে ক্রোম ব্রাউজারে আমি চলে যাব চলে যাওয়ার পরে এইখানে লিখব রিয়াল মার্দিদ সি আমার আগে থেকে যেহেতু আমার সার্চ দেওয়া ছিল আমি সেজন্য আর এটা ইয়ে করতে হয় নাই তারপরে একটু নিচে যাব নিচে গেলে রিয়াল মার্দিদের একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমি এখানে একটা সাইন ইন করবো একটু যা নেটওয়ার্ক স্লোর কারণে একটু দেরি হচ্ছে সমস্যা নেই একটু অপেক্ষা করবেন এখন আমি হ্যাঁ এটা আসার পর এখন আমি কী করবো কন্টিনিউ গুগল বাইপোলারি যা আমি আমি গুগলে দিচ্ছি অ্যাক্সেস দেওয়ার পরে এভাবে লোডিং হবে আমার হ্যাঁ বার্থডে জানতে চাইবে এটা এনআইডির এনআইডিতে যে বার্থডে থাকে ওটা দেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা দিবেন আমি কন্টিনিউ দিলাম এখন আমারটা হয়ে গেল আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেলো এখানে ঠিক আছে আমি এখন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে ইউর প্রোফাইলে ক্লিক করে যাবতীয় সেটিংগুলো করে নেবেন দেখতে পাচ্ছেন যাবতীয় সেটিংগুলো করে নেওয়ার পরে সেভ দিয়ে দিবেন হ্যাঁ এখন সেভ দিয়ে দিবেন আর এখানে যদি সবকুলার রিমুভ থাকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন। এটাই হচ্ছে মূল বিষয় এটার মেম্বার হয়ে গেলাম তাহলে এখন আমি কাটার জন্য কিভাবে। আবেদন করব এটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার প্রথমে করতে হবে এইভাবে বাম পাশে একটা ক্লিক করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি পাশে থ্রি ডোটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অপশন আছে দেখেন মাদ্রাসা ট্রিকেট হসপিটালিটি ট্যুর সব এম প্লে আমরা মাদ্রাসা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এটা একটু বড়ো পেজ তা একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে এইভাবে আমরা দেখতে পাবো এখানে আমরা প্রথমে করব কি জয় অ্যান্ড দ্য কমিউনিটি হ্যাঁ আমরা আসার পরে একটা আমরা স্কোল করে নিচে আসবো এখানে তিনটা কার্ডের বিবরণ দেওয়া আছে একটা হচ্ছে মাদিস প্রিমিয়াম এটা এই সুবিধাগুলো পাওয়া যাবে পরবর্তীতে আরেকটা আছে সেটা হচ্ছে আমরা যখন রাইট সাইড থেকে লেফট সাইডে স্কোল করবো তারপরে দেখা যাবে মাদিরিস্তা এটা হচ্ছে ফ্রি এটা কালারটা হবে এই কালার ব্লু কালার আর এটা হচ্ছে মাদিস্তা জুনিয়র চোদ্দ বছরের নিচে এরা আবেদন করতে পারবে এটার জন্য যেহেতু আমরা প্রিমিয়ামটাও নেবো তাহলে প্রিমিয়ামটা আমাদের জয়েনাস প্রিমিয়ামে ক্লিক করতে হবে একটু সময় নিবে আমার ওয়াইফাই আজকে স্লো একদম সময় নেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে এটা একটু টাইম নেই কারণ এটা ওয়েব পেজ তো পারফেক্ট হ্যাঁ এখন করতে হবে কি ওখানে আপনি আপনার জিমেল আইডি দেওয়ার পরে ঠিক এইভাবে একটা ইন্টারফেস আসবে এটা ইন্টারফেসটা দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার ক্লাবগুলা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে যখন ডন দিবেন আপনি আপনার এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি সেন্সিটিভ আপনি এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনি কার্ডগুলো পাবেন মূলত আপনি এখানে প্রত্যেকটা আপনার এখানে এনআইডি এনআইডি নিয়ে আপনি এখানে প্রত্যেকটা দেখে দেখে প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাকুরেট ইনফরমেশানগুলো দিবেন তারপরে এভাবে যখন গো টু লাস্ট সেট আপ দেবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার শুধু পের অপশানটা দেখাবে আমি আপনাকে সেটা দেখাতে পারছি না কারণ আমি তো এখন এগুলো সব দিতে পারছি না এটাই হচ্ছে মূল ফ্যাক্ট আমি এখন এভাবে দিচ্ছি আমি আপনার এমনি দেখাই আপনাদেরকে চিটবং বাংলাদেশ বাংলাদেশ আমি আর দেখাচ্ছি এটা হবে কি বাংলাদেশ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন টাইভ সিক্স এভাবে দিতে পারেন গো টু লাস্ট সেট আপ এটাতে ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড চাইবে ওকে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ক্রেডিট এখন আপনি এই জায়গায় চলে আসলেন এখন আপনাকে এই জায়গায় আপনি পেপলে করলে ফাইভ ইউরো কী পাবেন ডিসকাউন্ট পাবেন এখানে ক্লিক করার পরে হ্যাঁ এটাই হচ্ছে মূল বিষয় আমি ক্যান্সেল করে আপনাকে আবারও দেখাচ্ছি আমি পাসওয়ার্ড দিলাম এখানে এটা দেওয়ার পরে আপনার পেপলে অপশানটা আসবে ভালো করে দেখেন এটা আসবে এটা আসার পরে আপনি যে সেক্টর থেকে আপনি পেমেন্ট করতে চান ওই সেক্টরটাকে পেমেন্ট করলেই দেন আপনার অ্যাপ্লিকেশানটা ওকে হয়ে যাবে সকলকে আবার ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সকলের উদ্দেশ্যে যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমি আসলে খুব দ্রুত সংখ্যক এই জিনিসটা করে দেখালাম ধন্যবাদ